হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর মজিদ ফ্যাশন। এবার মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশির রহমান মজিদ আপনাদের জানাচ্ছি অসংখ্য প্রাণ ঢালা শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়েছি একটা চরম গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব একটা সেলাই মেশিন বিভিন্ন ধরনের টুকিটাকি সমস্যা কীভাবে সমাধান করতে হবে সেটা বিষয়ে বিস্তারিত ক্লাস। তো আমরা পর্যায়ক্রমে অসংখ্য সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকলে সেলাই মেশিনের যাবতীয় সমস্যার সমাধান কীভাবে করবেন সেটার ভিডিও টিউটোরিয়াল আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করে দিই আজকের সেলাই মেশিনের মেকানিক্স টিউটোরিয়াল। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর সেটা হচ্ছে আপনাদের সেলাই মেশিন অনেক রেয়ার একটা সমস্যা যেটা আসলে হয়েই থাকে। এই সমস্যাটা আসলে কী সমস্যা? সমস্যাটা হচ্ছে আপনার মেশিন চাকা ঘোরাচ্ছেন, সুই নিচে যাচ্ছে, কিন্তু ববিন থেকে যে সুতোটা উপরে আসার কথা সেটা আসে না। আসলে কী অবশ্যই প্রবলেম হয়ে গেছে? হ্যাঁ, প্রবলেম, এটা মেজর একটা প্রবলেম। এটা আপনি প্রাথমিক অবস্থায় কোনো দিনও একা আপনি সারতে পারবেন না যদি আপনাকে কেউ না বুঝে দেয়, কেউ না দেখে দেয়। আর এইটুকুর জন্য আপনাকে মেকারের দোকানে যেতেই হবে। কিন্তু আমার ভিডিওটা ফলো করলে আশা করি আপনারা মেকারের কাছে যেতে হবে না, ফুল মেকারিটাই আপনাকে আমি শিখাই দেবো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, চলুন শুরু করি। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন করেও ভিডিও আপলোড করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো খেয়াল করুন, এই যে আমি সুতোটা লাগিয়ে নিয়েছি, তো দেখুন সুতোটা লাগানো হয়ে গেলো। এই যে সুতোটাকে আমি বাড়তি করে রাখলাম, বাম হাত দিয়ে সুতোটাকে ধরলাম। তো আপনার মেশিন যদি ঠিক থাকে তাহলে এই চাকাটা ঘুরালে সুই যখন নিচে যাবে তখন সুতোটা, ওই সুতোটা উঠে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক সিস্টেম। কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে উঠে না আসে তাহলে একটা সমাধান আপনাকে করতে হবে, সেটা আমি শিখিয়ে দেবো। তো দেখুন, আমি চাকাটাকে একবার কেন, আমি দশবার ঘুরাবো, ২০ বার ঘুরাবো, ৫০ বার ঘুরাবো, কিন্তু আমার সুতাটা কিন্তু উপরে আসছে না, কারণ এখানে একটা সমস্যা হয়ে গেছে। এই সমস্যাটা কোথায় এবং কী কারণ হয়েছে এটা আপনাকে জানতে হবে। আর এইটা জানার জন্য আপনাকে কী করতে হবে, দেখুন এই মেশিনটাকে এভাবে ঘুরাবেন। ঘোরানোর পর ববিন কেসটাকে খুলে রাখবেন। ববিন কেসটা খুলে নিলাম, এরপরে দেখুন এই যে সাইড কভারটা, এই কভারটা খুলবেন, একটু সামান্য লুজ করার পরে এটাকে এই দিক থেকে উপর দিক টান দিলেই এটা পুরো সেট ধরে খুলে যায়। এটা আমি খুলে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা মাঝে মাঝে আমাকে কমেন্টস করেন যে আপনার সমস্ত ভিডিওগুলো আমি পাচ্ছি না, কীভাবে পাবো, তার জন্য আমি আপনাদেরকে আজকে একটা স্ক্রিন শেয়ার করছি। দেখুন আমি যেভাবে বলবো সেভাবে আপনারা করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রথমে কী করবেন, দেখুন যারা বর্তমানে আমার যে কোনো একটা ভিডিও দেখছেন, ভিডিওটার নিচে দেখুন এমআর মাজিদ ফ্যাশন লেখা, তার পাশে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে, এই সাবস্ক্রাইব বাটনের উপরে আগে একটা ক্লিক দেন। তারপরে ক্লিক করার পরে দেখবেন যে একটা ঘন্টা আছে, এই ঘন্টাটার উপরে ক্লিক দেবেন। তারপর দেখুন ওয়াল লেখা যেখানে সেখানে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন যখন যে ভিডিওটা আপলোড করা হবে। এরপরে দেখুন এমআর মজিদ ফ্যাশন যে লেখাটা, এই লেখাটা অথবা এই লোগোটার উপরে একটা ক্লিক দিন। ক্লিক করার পরে দেখুন আমার চ্যানেলের ভিতরে কিন্তু আপনারা চলে আসলেন। উপরে দেন কমান্ড লেখা আছে প্লেলিস্ট, এই যে প্লেলিস্টের উপরে ক্লিক করেন। এরপরে দেখুন আপনি কী ধরনের পোশাক চাচ্ছেন, সমস্ত পোশাক এখানে ফোল্ডার অথবা নাম ওয়াইজ করে দেওয়া আছে। আপনাদের যার যেখানে যে ফোল্ডারটা প্রয়োজন সেই ফোল্ডারে ক্লিক করলে অসংখ্য ক্লাস আপনারা পেয়ে যাবেন। একদম নিচের যে ক্লাসটা সেটা হচ্ছে মাস্টার ক্লাস অথবা ড্রয়িং ক্লাস। দেখেন এখানে যে ক্লাসগুলো, এগুলো আমি বোর্ডের মধ্যে প্রশিক্ষণ সেন্টারে যেভাবে ক্লাস করিয়ে থাকি সেই ক্লাসের ভিডিওগুলো আপলোড করা আছে। এগুলো ক্লাস দিলে আপনার দুনিয়ার সমস্ত ধরনের পোশাক কাটার যে একটা মেজারমেন্ট এটা আপনি মাথায় ঢুকে যাবে, খুব সহজে এখানে বুঝতে পারবেন। তারপরে দেখুন ওই সমস্ত পোশাকের কাটিংগুলো বিভিন্ন ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, পোশাকের নাম অনুযায়ী ফোল্ডার করে দেওয়া আছে, বিভিন্ন ধরনের পোশাক এখানে আপলোড করা আছে। আপনি যার যেখান থেকে ইচ্ছা যেটা দরকার সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আর এই যে মেন আমাদের ফ্যাক্ট হয়ে গেছে, এই যে রডটা, এই রডটা আমাদের একটু উপরের দিকে উঠে গেছে, এটাকে আমাদের নিচে নামাতে হবে। সেটা কীভাবে নামাবো খেয়াল করুন, এই যে পুরোপুরি চাকাটা ঘুরিয়ে নেবেন, একদম এই রডটা যতদূর নিচে যায় শেষ এই পর্যন্ত রাখবেন, রডটা যতদূর নিচে যায় ততদূর রাখবেন। রাখার পর এখন খেয়াল করে দেখতে হবে আমাদের এই রডটা, আমাদের সুইটা কোন পর্যন্ত আছে, এটাকে একটা মাপে রাখতে হবে, সেই মাপটা কোথায় খেয়াল করো। আমি একটু খুলে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। দেখুন এই চাকাটাকে ঘুরিয়ে নিলাম, এই ক্লিপ দুটো খুলে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে আপনাদের।
সব খুলে দিলাম। এই দেখুন, এটা বোঝার সুবিধার্থে আমি আপনাদের সব খুলে দিয়ে বুঝালাম। দেখেন এই যে দেখুন, এই রডটা আমাদের অনেক উপরে উঠে আছে। এই রডটার একটা মাপ আছে, সে মাপটা কোথায়, এই রডটার সুইটা কোথায় যে থাকবে। দেখুন এই সুইটা, এই যেটা কেরিয়ার পাতি আছে, কেরিয়ার পাতিটার ঠিক মাঝামাঝিতে এই ফুটার অথবা সুইয়ের যে ছিদ্র থাকে, এই ছিদ্রটা রাখতে হবে। এই দেখুন, এখন আপনাকে কী করতে হবে, যে স্ক্রুড্রাইভার দিয়ে এই দিক দিয়ে, এই দেখুন, এই দিকে একটা গর্ত আছে, এই গর্তের এখান দিয়ে একটু লুজ করে দিতে হবে। এখন দেখেন, এই লুজ করে দেওয়ার পরে এখন আমাদের এই দেখেন রডটার নাচ ওঠানামা করছে। দেখুন এটা কত দূর যাবে, আমাদের এই সুয়ের যে ছিদ্রটা, এটা ঠিক এই কেরিয়ার পাতিটা, এটার মাঝামাঝি থাকবে। এই যে মাঝামাঝি থাকবে এই সুয়ের ছিদ্রটা, এই দেখেন সুয়ের ছিদ্র, এটা এই কেরিয়ার পাতিটার ঠিক মাঝখানে পড়লো, এই যে এই ছিদ্রটা। তারপরে এখন আমরা আবার এটাকে টাইট দিয়ে দেবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক এটাই হচ্ছে মাপ। এই মাপ মতো থাকলে অটোমেটিক আমাদের সুতাটা উপরে উঠে আসবে। তো এটাকে আমি আর একটু ভালো করে টাইট দিয়ে দিচ্ছি। এই দেখুন কোথায় আমাদের টাইটটা দিতে হচ্ছে, এই যে ছিদ্রটা, এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ছিদ্র আছে, দেখুন এই যেখানে মাতুলটা নেশে এই গর্তের এখানে ধরবেন, ধরে এখানে একটু টাইট সুন্দর করে দিয়ে দেবেন। তো এখন দেখুন কী করবো আমরা, এটা আমাদের লাগানো হয়ে গেছে। এই যে সেটেলটা আমরা ঠিক যেভাবে খুলেছিলাম সেভাবে আবার লাগিয়ে দেবো। এই যে ফাঁকা ফাঁকা মিল করে নিলাম, তারপরে এই গর্তটা উপরের দিকে, এই পিনটা নিচের দিকে, ক্লিপটা তুলে দিলাম, এই ক্লিপটা তুলে দিলাম। এখন আপনার কাজ কি, এই যে ববিন কেস, এটা এখানে লাগিয়ে দিবেন। ওকে, এখন দেখুন এই যে কাভারটা যে খুলেছিলাম আমি, এবার এই কাভারটা লাগাবো। কাভারটা কোথায় লাগাবো, এই দেখুন এই যে নাট, এর ভিতরে দিবেন, এই যে এই যে এখানে নাটটা আমি টাইট দিয়ে দেবো। ওকে, তো দেখি আমরা সুতোটা লাগিয়ে দেখি আমাদের সমস্যাটার সমাধান হলো কিনা। আগে কিন্তু আমরা যখন এই চাকাটা ঘুরাতাম তখন সুতোটা উঠে নাই, কিন্তু এই কাজটা করার ফলে দেখুন আমাদের সুতোটা ইনশাল্লাহ উঠে আসবে। দেখুন এই যে সুতা গেল, একটা প্যাচ ঘুরালাম, দেখেন ওই নিচের সুতোটা দেখেন উপরে উঠে আসছে। এই দেখেন এই যে সুতোটাকে ওই সুতা গিয়ে ধরে নিয়ে আসছে। এই যে এখন দেখুন এই যে দুইটা সুতা কিন্তু আমাদের হয়ে গেছে, এই যে দুইটা সুতা। এখন এটা এই ফিটের ভিতর দিয়ে সেলাইটা করতে হয়, এই যে এখন কাপড় দিলে সেলাই হবে। তো বন্ধুরা দেখুন এই জিনিসগুলো কত সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা কিন্তু এই কাজটা অনেক সাধনা করে, অনেক পরিশ্রম করে কারো কাছে শিখেছি, নিজের প্রচেষ্টায় শিখেছি, আর আপনাদেরকে কিন্তু আমি অনেক সহজভাবে উপস্থাপন করে দেখালাম, চেষ্টা করলাম যাতে আপনাদের উপকার হয়। আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকা যে বেল আইকন বা ঘন্টাটা অবশ্যই অল লেখা প্রেস করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা পেয়ে যান। অনেকজনই আসেন, ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট বা শেয়ার করেন না, অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আসলে এটা জানি না ঠিক কিনা, তবে আপনাদের উচিত, যেহেতু আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিওটা তৈরি করি, অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করলে আমরা আরও সামনের দিনে ভিডিওটা তৈরি করার জন্য। আমার এই টিউটোরিয়াল দেখে যদি আপনারা উপকৃত হন, আমি নিজেও উপকৃত হব। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।